একতলা উচ্চ বিদ্যালয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন। ডেস্ক রিপোর্ট, নূরনগর টিভি। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন হাড্ডাহাড্ডি লড়াইয়ের ভোটের মাধ্যমে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নিরপেক্ষভাবে সোমবারে সম্পন্ন হয়েছে। সকাল 10টায় শুরু হয়ে একটানা চলে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ। এরপর গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোকাররম হোসেন। উক্ত অভিভাবক প্রতিনিধি নির্বাচনে মোট 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনটা আমরা শুধু দেখতে আসছি, আমি এসে দেখলাম নির্বাচন খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে হচ্ছে এবং এটা দেখে আমাদেরও খুব ভালোই লাগতেছে এবং সুষ্ঠু নির্বাচনের যে যত প্রক্রিয়া আছে একাই তলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ে এসে দেখলাম যে কত সুষ্ঠু সহিত নির্বাচন দেওয়া হচ্ছে। আমি মোটামুটি সন্তুষ্ট এবং আমি আশাবাদী এই 6 জন প্রার্থীর মধ্যে আমি বিকম অনার্স এমকম এবং যুগ শিক্ষক মানুষ হিসাবে আশা রাখি সবাই আমার প্রতি আস্থা রাখবে এবং আমি ফার্স্ট হব আজকের নির্বাচন। সুষ্ঠু এবং সুন্দর হয়েছে, আমি আশাবাদী ইনশাল্লাহ আমি এই পাশ করবো, জয় হইব ইনশাল্লাহ। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। কাইতলা দক্ষিণ ইউনিয়নের যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে এই এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে এখানে ভোট দিতে আসছেন এবং তারা সবাই শান্তিপূর্ণভাবে তারা ভোট দিচ্ছেন এবং এই ইউনিয়নের চেয়ারম্যান পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছে এখানে আসছেন সবাই, যাতে এই নির্বাচন ম্যানেজিং কমিটির নির্বাচনটা সুষ্ঠু হইতে পারে, সুষ্ঠু সবাই সুষ্ঠুভাবে ভোট প্রদান করতে পারে, এ ব্যাপারে সবাই আমাদেরকে সহযোগিতা করছেন। মোহাম্মদ শফিকুল ইসলাম 497 ভোট পেয়ে প্রথম স্থান লাভ করেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম 469 ভোট, আবু নাসিম সরকার 451 ভোট, মোহাম্মদ মুক্তিল হোসেন মুক্তি 383 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং মহিলা সংরক্ষিত আসনে মোসাম্মদ সোহাগী আক্তার 468 ভোট পেয়ে নির্বাচিত হন। উক্ত নির্বাচনে অপর অপর প্রার্থীদের মধ্যে মোহাম্মদ সাইদুল ইসলাম 381 ভোট, মোহাম্মদ আজহার আলী 240 ভোট, মোসাম্মদ লাভলি আক্তার পেয়েছেন 243 ভোট। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ লিয়াকত আলী বলেন, সকলের সহযোগিতায় উক্ত নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পেরেছি, তাই প্রিজাইডিং অফিসার ও সাংবাদিক সকলকে আন্তরিক ধন্যবাদ জানায়। সাজু আক্তার, প্রেমা, নূরনগর টিভি।